রোববার থেকে আবার অবরোধ। সারা দেশে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। আগামী 5 ও 6 নভেম্বর অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে দলটি। বৃহস্পতিবার 2 নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির ডাকা তিন দিনের কর্মসূচি দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এরপর আগামী 3 ও 4 নভেম্বর থাকবে বিরতি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমাদের আন্দোলন চলমান থাকবে, সন্ধ্যার দিকে নতুন কর্মসূচি জানতে পারবেন। তিনি বলেন, গত 15 বছর ধরে আমাদের উপর হামলা মামলা চলছে, সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, গত 3 দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছে, কারণ জনগণ এই সরকারকে আর চায় না। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।